নমস্কার, সেভেন এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। শ্রমিক অধ্যুষিত শিল্পাঞ্চলে 50 বছর আগে স্বাভাবিকভাবেই বসবাস ছিল শ্রমজীবী মানুষের। চারিদিকে কলকারখানা, কলের সাইরেন মুখরিত, সেই পানিহাটিতেও কিন্তু ছিল মননে ভালো থাকার ইচ্ছে। তাই কলকারখানার কালি মাখা হাত পরিষ্কার করে অবসর সময়ে শুরু হয়েছিল নবনাট্য চর্চা, যার সাক্ষী বহন করে চলেছে পানিহাটি অভিযাত্রী। পায়ে পায়ে 50 বছর অতিক্রম করে ফেলল উত্তর শহরতলির অন্যতম সেরা এই নাটকের দলটি। পথে এসেছে অনেক বাধা, ক্রমে বেড়েছে নাট্যকর্মীর অভাব, নাটক মঞ্চস্থ করার সুযোগ এবং প্রযোজনার খরচও। কিন্তু তাতেও দমে যাননি অভিযাত্রীর যোদ্ধারা। প্রতিটি সফলতা বা ব্যর্থতার শেষে আবার বুক বেঁধেছেন নতুন করে, যার ফলে সর্বশেষ প্রযোজনা কোনই এখন সফলতার শেষে। আর সেই পথ ধরেই দলের 50 বা সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনে পানিহাটি অভিযাত্রীর পক্ষ থেকে বছরভর নানান কর্মসূচি নেওয়া হয়েছে, যার প্রথম পর্ব আপনারা দেখেছেন সরাসরি, আর দ্বিতীয় পর্ব শুরু হল নাটকের জন্য পদযাত্রার মধ্য দিয়ে। পানিহাটির মানুষের সমর্থনের সাহায্যে 50 বছর ধরে বাংলার নানা প্রান্তে নাট্যকর্মী মেলা করে পানিহাটির নামকে সারা বাংলায় ছড়িয়ে দিয়েছে পানিহাটির অভিযাত্রী। আলোচনা নিয়ে বছর ভর চলবে পানিহাটি অভিযাত্রীর 50 বছরের এই অভিযান। ব্যুরো রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক, পানিহাটি। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।